আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিভাবে আমরা রিনেম করব মোবাইলের মাধ্যমে। তো আমাদের স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগই আমরা মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের এই ফিচারটি জানাটি অবশ্যই জরুরি। প্রথমে আমরা যাব আমাদের জিমেল অ্যাকাউন্টে। জিমেল অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট আছে, ইউটিউবার অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছি গোল ইউটিউবার আছে। তো আমি এখান থেকে ইউটিউবার নামে তাসমিয়া তাবাসসুম এর অ্যাকাউন্টে সাইন ইন করলাম। তাসমিয়ার অ্যাকাউন্টে আমি এখন রিনেম করব। এখানে লেখা আছে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলেই পার্সোনাল ইনফো, পার্সোনাল ইনফোতে গেলে এখানে নেম যে অপশনটি আছে নেম অপশনে ক্লিক করব। এখানে ওর ফার্স্ট নেম দেওয়া আছে তাসমিয়া, সেকেন্ড নেম লাস্ট নেম দেওয়া আছে তাবাসসুম। আমি এই লাস্ট নেমটিকে কেটে দিব, কেটে ফার্স্ট নেমে নিয়ে আসলাম, তাসমিয়া তাবাসসুম হয়ে গেল ফার্স্ট নেম। এবং সেকেন্ড নেমে দিলাম, দিব হচ্ছে যে সে কোন শ্রেণীর এবং তার রোল কত। সাপোজ তাসমিয়া দশম শ্রেণীর এবং বি শাখার ও রোল 4। তাহলে আমি প্রথমে দিলাম 10th সেকশন বি আর ও রোল হচ্ছে 4, দিব 04 অথবা শুধু 4 দিলেও হবে। দিয়ে নামটি সেভ করে ফেলি, সেভ সেভ হয়ে গেল। এবার যদি আমরা ব্যাকে যাই তাহলেই দেখতে পাবো, এবার দেখতে পেলাম যে তাসমিয়ার আগে নাম ছিল শুধু তাসমিয়া, এখন দেখতে পাচ্ছি তাসমিয়া তাবাসসুম 10B04, ওর অ্যাকাউন্টটি রিনেম হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে এই তাসমিয়ার এই নামটি যেহেতু রিনেম হয়ে গেছে, আমি যখন গুগল মিট অ্যাকাউন্টে ঢুকে তাসমিয়াকে রিকোয়েস্ট পাঠাবো তাহলে সেই ক্ষেত্রে তাসমিয়ার এই নামটি শো করবে। আমি যাচ্ছি গুগল মিটে, গুগল মিটে নতুন একটা আয়োজন করে এখানে আমি তাসমিয়াকে ইনভাইটেশন পাঠাচ্ছি। মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে গিয়ে এখানে সার্চ অপশনে তাসমিয়া তাবাসসুম সেন্ড করে দিলাম। এবার যখন তাসমিয়া আমার এখানে অ্যাডমিট হতে যাবে তখন তাসমিয়ার নামটি শো করবে। আমরা দেখতে পাচ্ছি তাসমিয়ার লিঙ্কে ক্লিক করার পরে আমার এখানে একটা মেসেজ বক্স আসছে, তাসমিয়াকে আমি অ্যাডমিট করে নিলাম। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখন তাসমিয়ার নাম আর তাসমিয়া তাবাসসুম নেই, তাসমিয়া তাবাসসুম সাথে 10B4 চলে এসছে, আমরা যেই নামটি যেই নামে তাসমিয়ার অ্যাকাউন্টটি রিনেম করেছিলাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।